এখন হরতাল ধর্মঘট নাই, এখন বাচ্চা স্কুলে যেতে পারে, এখন খাদ্যের ঘাটতি এত নাই, এই সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার প্রচেষ্টার জন্য। দিন রাত উনি খাটেন মানুষের মঙ্গলের জন্য। শেখ হাসিনা বিএনপি মেয়র থাকা সত্ত্বেও তাকে যথেষ্ট রকম টাকা দিচ্ছেন, সাহায্য করছেন, প্রজেক্ট দিচ্ছেন, যাতে তিনি কাজ করেন, দেশের মঙ্গল করেন। তার ফলে আরিফুর রহমান সাহেব, আরিফুল ইসলাম সাহেব অনেক অনেক কাজকর্ম করার সুযোগ পেয়েছেন। শেখ হাসিনা টাকা দিচ্ছেন বলে, আপনার অর্ডার দিচ্ছেন বলে, অনুমোদন দিচ্ছেন বলেই উনি অনেক কাজ করেছেন। আর এই শহর আমার, সুতরাং আরিফ সাহেব কাজ করলে আমিও তার সাথে যে কাজ করেন, কারণ শেখ হাসিনার সরকার দেশের মঙ্গল চায়, জনগণের মঙ্গল চায়, দেশের উন্নয়ন চায়। এবং উন্নয়ন চাওয়ার ফলে দেশের জন্য চেহারার পরিবর্তন হচ্ছে। একইভাবে বিদেশিরা বাংলাদেশের প্রতি খুব আকর্ষিত। গতকালকে আমার সাথে আমেরিকার একটি বড় প্রতিনিধি দল সাক্ষাৎ করে, সাউথ কোরিয়ার একটি বড় প্রতিনিধি দল সাক্ষাৎ করেন, ভারতের পররাষ্ট্র সচিব সাক্ষাৎ করেন, তাদের প্রত্যেকের গলায় একটি কথা, শেখ হাসিনা অভাবনীয় সাফল্য অর্জন করেছেন, আমরা তার সাথে আছি, বাংলাদেশের উন্নয়নের সাথে আমরা আছি, এবং তাকে তার উন্নয়নের যে অগ্রগতি আমরা তাতে গর্বিত। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এক বছর পরে আমাদের নির্বাচন হবে, এক বছরের কম, এই সিলেটকে আমরা আদর্শ নগরী করতে চাই। এই সিলেটকে আমি ডিজিটাল সিলেট শুরু করেছিলাম, কাজ সম্পূর্ণ হয় না। আমি চাই সিলেট শহর একটা দৃষ্টিনন্দন সুন্দর শহর। আমাদের আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব লন্ডনে বহুদিন ছিলেন, ওনার মতো করিটকর্মা লোক আমি খুব কম দেখেছি, এই ধরনের ভালো অর্গানাইজার আমি খুব কম দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে বলেছেন এলাকায় গিয়ে কাজ করেন, আরও নেতৃবৃন্দ আছেন যারা এখনো ক্যান্ডিডেট, বাট ইনশাল্লাহ যে ওনার কর্মক্ষমতা আর ওনাকে আপনারা যদি চান, তাহলে উনি যদি আপনাদের নগর পিতা হন, আমি আপনাদের আপনার আশ্বাস দিতে পারি যে হি ইজ এ ডুয়ার, উনি কাজ করতে জানে, উনি কাজ করতে জানে। সুতরাং সেটা বিবেচনা করবেন, আর আগামী বছরে যখন নির্বাচন হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে দেশের মঙ্গলের জন্য কাজ করে, জনগণের মঙ্গলের জন্য কাজ করে। এখন হরতাল ধর্মঘট নাই, এখন বাচ্চা স্কুলে যেতে পারে, এখন জায়গায় জায়গায় স্কুল হচ্ছে, এখন খাদ্যের ঘাটতি এত নাই, এই সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার আন্তরিকতার জন্যে, শেখ হাসিনার প্রচেষ্টার জন্যে। দিন রাত উনি খাটেন মানুষের মঙ্গলের জন্য। সেই কথা বিবেচনা করে আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন, নৌকা মার্কায় ভোট দিলে আপনাদের মঙ্গল, দেশের মঙ্গল, সিলেটের মঙ্গল, ইনশাআল্লাহ। আপনার নৌকা মার্কায় ভোট দিবেন, দিলে দুই হাত তুলে দেখান, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।